नानीयं तेन च स्मृतम् आकाशतत्त्वं वस्त्रम् नमस्कार, शुरू করছি বাংলা বাইটের পূজোর গল্প। উত্তর কলকাতার সাবেকি ইতিহাসকে ছুঁতে গেলে শোভাবাজার রাজবাড়ির প্রসঙ্গ উঠে আসে, আর বনিদি বাড়ির পূজো বললেই শোভাবাজার রাজবাড়ি দুর্গাপূজোর কথা আসবে না, সেটা তো হতেই পারে না। শোনা যায় শোভাবাজারের নবকৃষ্ণদেব, তিনি পলাশী যুদ্ধের সময় ইংরেজদের পক্ষ নিয়েছিলেন, আর ইংরেজরা পলাশী যুদ্ধ জয়লাভের পর তাকে রাজা উপাধি দেন আর সিরাজদৌল্লার সম্পত্তির একটি অংশ তাকে দান করেন। সেই থেকেই নবকৃষ্ণদেব রাজা নামে খ্যাত হন এবং তিনি তার জমিদারিতে দেওয়ানখানা, বৈঠকখানা, নাচঘর, লাইব্রেরি এই সমস্ত স্থাপন করেছিলেন। কথিত আছে যে তার নাচঘরে নাচ দেখতে দেবী দুর্গাও আসতেন। তারপরেই পাঁচটি বড় এবং দুটি ছোট খিলান বিশিষ্ট ঠাকুর দালানে নবকৃষ্ণদেব দুর্গাপূজোর সূচনা করেন, যে ঠাকুর দালানে এখনো বড় তরফের পুজো হয়। বড় তরফ ছোট তরফ এই বিষয়টা কি, এটা বলতে গেলে আর একটি গল্প বলতে হয়, যেটা হচ্ছে নবকৃষ্ণদেবের ছয় স্ত্রীর কোনো সন্তান ছিল না। সেই সময় তিনি গোপীমোহনকে দত্তক নেন এবং তাকেই পুরনো সম্পত্তি মানে পুরনো বাড়ি লিখে দেন। তারপর তার সপ্তম স্ত্রীর গর্ভে সন্তান আসে, যার নাম রাজকৃষ্ণ দেয়া হয় এবং পুরনো বাড়ির দক্ষিণ অংশে বিশাল প্রাসাদ নির্মাণ করা হয়, সেখানে ছোট তরফের বাস শুরু হয়। এবং 1792 সালে সেই পুরনো বড় তরফের যে পুজো হতো সেই রীতি মেনেই আবার এই ছোট তরফের দুর্গা পুজো শুরু হয়। এইভাবেই বড় তরফ এবং ছোট তরফের পুজো কিন্তু হয়ে আসছে শোভাবাজার রাজবাড়িতে। এই পুজোর নিয়ম নীতি আচার অনুষ্ঠানের কোনো পরিবর্তন হয়নি। 250 বছর আগেও ঠিক যেমন ভাবে পুজো হতো এখনো ঠিক তেমন ভাবেই পুজো হয়। সেই ঐতিহ্য মেনেই একচালার ডাকের সাজের প্রতিমায় পুজো হয়, রথের দিন কাঠামো পুজো হয়, আর জন্মাষ্টমী থেকেই মূর্তি গড়ার কাজ শুরু হয়। এই দেববাড়ির পুজোর একটা নির্দিষ্ট আদল রয়েছে। এখানকার সিংহ সাদা অশ্বরূপী, যদিও ছোট তরফের সিংহের আদলটা একটু আলাদা, কিন্তু রীতি দুতরফেই একই রকম ভাবেই মানা হয়। আর এখানকার পুজোয় ষষ্ঠীতে দেবীর বোধন হয়, আর সেই দিনই দেবী চণ্ডীর প্রতিষ্ঠা হয়, আর নবমী পর্যন্ত প্রতিদিন চণ্ডীর আরতি হয়। আর দেবী যেহেতু এখানে বৈষ্ণবী রূপে পূজিতা হন, তাই কোনো অন্নভোগের ব্যবস্থা করা হয় না, শুধুমাত্র মিষ্টি, শুকনো ফল, আনাজ, তারপরে শুকনো চাল ইত্যাদি ভোগ নিবেদন করা হয়। আগে বড় তরফেও পশু বলি হতো, এখন আর হয় না। সেখানে সে জায়গায় চাল কুমড়ো, মাগুর মাছ, আখ বলি দেওয়া হয়। যদিও ছোট তরফে এখনো পশু বলির নিয়ম রয়েছে, যদিও গত বছর সেটা করা হয়নি এমনটাই শোনা গেছে। আর আগে দশমীর দিন নীলকণ্ঠ পাখি ওড়ানো হতো বিসর্জনের আগে, মানে বলা হয় শিবকে বার্তা দেওয়া, যে কৈলাসে শিবকে বার্তা পাঠানো হতো নীলকণ্ঠ পাখি ওড়ানোর মাধ্যমে। কিন্তু এখন সেটা আর হয় না, এখন নীলকণ্ঠ আঁকা ফানুস ওড়ানো হয় গঙ্গার ঘাট থেকে। এই রীতি চলে আসছে 1757 সালে। এই শোভাবাজারে দেববাড়ির প্রথম দুর্গাপূজোর জাঁকজমক সেই সময় কলকাতার চর্চার বিষয় হয়ে উঠেছিল, আর সে বছর স্বয়ং লর্ড ক্লাইভ সেই পুজো দেখতে এসেছিলেন। আর এই দেববাড়ির পুজোর অন্যতম আকর্ষণ ছিল নৃত্য গীতের আসর। একটা সময় অ্যান্টনি ফিরিঙ্গি, ভোলা ময়রা, হরু ঠাকুরের মতো কবি গানের শিল্পীরা এই রাজবাড়ির অঙ্গনে আসর জমাতেন। বিশিষ্ট অতিথি বা ইংরেজ অভ্যাগতরা যারা আসতেন তাদের মনোরঞ্জনের জন্য সেই সময় আসর জমাতেন মালকা জান, গহল জানের মতো কিংবদন্তীরা। এরপরে অবশ্য রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ,
রবীন্দ্রনাথ ঠাকুরের মতো যুগপুরুষদের পদধূলিও পড়েছিল এই শোভাবাজার রাজবাড়ির অঙ্গনে। এই শোভাবাজার রাজবাড়ির সঙ্গে ইতিহাস জড়িয়ে রয়েছে, তাই পুরনো কলকাতার এই ঐতিহ্যশালী পুজোকে যদি চাক্ষুষ করতে চান, ঢুঁ মারতেই পারেন শোভাবাজার রাজবাড়িতে। আমাদের এই পুজোর গল্প আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। সেই সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের অনুষ্ঠানগুলো শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে। সঙ্গে থাকুন এবং পুজো ভালোভাবে উপভোগ করুন। নমস্কার।